হ্যালো এভরিওয়ান রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি তো এখন দেখতেই পাচ্ছ আমি সবজি কাটতে বসে গেছি আর আজকে হচ্ছে রবিবার রবিবারে ব্লগ দেখছো তোমরা এটা আর আজ এখন কিন্তু বারোটা ক্রস করে গেছে মানে বারোটার পরে আমি রান্না করতে এসেছি বুঝতেই পারছো ভাতটা যদিও হয়ে গেছে তো এক ঘন্টার মধ্যে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করব মানে এর মধ্যে যা হয় তাই রান্না করব তো রান্না আজকে হবে একটা মানে পাতলা সবজি আর তার সাথে হবে ছানার ডালনা মানে একটা সুন্দর স্পাইসি করে বেশ ছানার ডালনা করব। আর একটা সিম্পল পাতলা কাঁচা লঙ্কা দিয়ে একটা দারুণ ওই পাতলা সবজির যে তরকারি হয় না তো সেইটাই বানাবো দিয়েছি এর মধ্যে কাঁচকলা কুমড়ো আর দেবো হচ্ছে লাউয়ের ডাটা আলু তো এগুলো দিয়ে তরকারিটা হবে খুব ভালো লাগে এরকম তরকারি আমার আসলে খুব প্রিয় এই ধরনের সিম্পল তরকারি আমি আবার বেশি রিচ মশলাযুক্ত তরকারি থেকে না এরকম সিম্পল তরকারি গরম গরম খেতে বেশি ভালোবাসি তো আজকে ঠাকুরকে আর রান্না আমি ভোগে দিতে পারছি না কারণ লেট করি রান্না করছি বুঝতেই পারছো তো জন্য মা যা পেরেছে ভোগে দিয়ে দিয়েছে ঘি দিয়ে সেদ্ধ দিয়ে আর মার মনে হয় কি একটা বানিয়ে দিয়েছিল তো যাই হোক সেটা এখন মনেও পড়ছে না তো যখন হয়তো অনেক কাজ থাকে রান্নাটা একটু দেরি হবে তখন মা নিজের মতো করে ভোগ দিয়ে দেয় ঠিক আছে তো চেষ্টা করি প্রতিদিনই ঠাকুরের জন্য রান্না করে দেওয়ার মাঝে মাঝে এরকমটা হয় আর কি তখন মা যা পারে তাই দিয়ে দেয় তো চলো এখন এই সবজিটা কেটে নিলাম আর তার সাথে এবারে ছানার ডালনার জন্য ছানাতে আর আলু দেবো না প্লেন ছানার ডালনাই হবে যেহেতু কাঁচকলা দিয়েছি তাই ভাবলাম পেঁপে দিয়ে দিই পেঁপে কচি পেঁপে এনেছিল খুব সুন্দর পেঁপেগুলো সেই কষ ঝরছিল মানে গোড়া দিয়ে এত মানে গাছের থেকে বাড়া পেঁপে মনে হচ্ছিলো তো যাই হোক পেঁপে কাঁচকলা কুমড়ো লাউের ডাঁটা আলু দিয়ে তরকারিটা হচ্ছে একটা পাতলা ঝোল মতো করব ডাল আর করবো না আর এই যে দেখতে পাচ্ছ বাস্কেটটা এটাতে সবজি ধুতে খুব সুবিধে যে কোনো কিছু ধুতে সুবিধে চাউমিনও এর মধ্যে জলের মধ্যে ছেঁকে নেওয়া যায় তো এটা খুব ভালো এরকম করে জলটা ছেঁকে ফেলা যায় আর ব্যবহার করতে এটা কিন্তু অনেকটা জায়গা আছে এর ভেতরে অনেকটা জল ধরে অনেকটা জিনিস ধরে আর কি তো কিচেন আইটেমের ওপরে আমি অনেক ভিডিও দিয়েছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছো অনেক ভিউজও এসেছে কিন্তু সময় তো জিনিস কিনে কিনে ভিডিও করা যায় না তাই না তো যাই হোক এখন দেখো আমি বানাচ্ছি ছানার ডালনা তো ছানার ডালনা বানানোর জন্য এখানে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি এখানে একটুখানি জিরে গোটা গরম মশলা তেজপাতা তো জিরেটা না দিলেও চলে দিলে দিতে পারো তারপরে মধ্যে আমি মশলা দিয়ে দেবো আর মশলা যেটা দিচ্ছি সেটা হচ্ছে পোস্ত আছে এর মধ্যে কটা কাজু বাদাম আছে আর কাঁচা লঙ্কা তো এই দিয়েছিলাম আর আর কিছু দিইনি কারণ টমেটো ছিল না টমেটো তার জন্য দিতে পারিনি হলে একটা ছোট টমেটো অর্ধেকটা মতো টমেটো মানে অল্প করে টমেটো দেওয়া যায় বেশি টমেটো দিলে কিন্তু ছানা পনিরের আইটেম ভালো হয় না তো যাই হোক এর মধ্যে একটু জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু টমেটো দিইনি নিই কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব তারপরে ছানাগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো আর এটা না হতে বেশি টাইম লাগবে না যেহেতু আলু দিচ্ছি না তার জন্য তোমরা চাইলে এর মধ্যে আলু দিতে পারো আলু আগে থেকে ভেজে তুলে রাখবে পরে আলুটা এর মধ্যে মশলার মধ্যে ছেড়ে দেবে তো যাই হোক এটাকে বেশ ভালো করে কষালাম একটু লবণ দিয়েছি সামান্য চিনি দিয়েছি লবণটা স্বাদ অনুসারে দিয়েছি সামান্য চিনি দিয়েছি এবারে দেখো ছানাগুলোকে ছেড়ে দিলাম এই ছানার বড়াগুলো কিন্তু দোকান থেকে কিনে আনা আর এটা মানে খুব ভালো হয় আর কি একদম পিওর ছানার বড়া মধ্যে কোনো ভেজাল নেই কোনো ময়দা থাকে না একদম মানে পুরোটাই ছানার বড়া ঠিক আছে তো এটা একটুখানি ঢাকা দিয়ে রাখবো বেশিক্ষণ লাগবে না তারপরে রেডি হয়ে গেলে এ দেখো রেডি হয়ে গেছে এবারে দেখতেই পাচ্ছ কি সুন্দর গ্রেভিটা এসেছে তেল ছাড়ছে তো এর মধ্যে এবারে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো একটুখানি গিয়ে তারপরে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো তো এইভাবে তোমরা ছানার ডানা ট্রাই করতে পারো দেখবে খুব শর্টকাটে হয়ে যাবে আর এটা কিন্তু পোলাওর সাথে খেতে দারুণ লাগবে ফ্রায়েড রাইসের সাথে বা রাইসের সাথেও ভালো লাগবে আর এমনিতে পরোটা লুচি যা খুশি সব দিয়েই ভালো লাগবে তো এটা এমনই একটা জিনিস তো যাই হোক কেমন লাগলো রেসিপিটা তোমরা জানাবে আর আজকের ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ না করে পুরোটাই দেখো তোমরা অনেকেই আমাকে বলেছো কয়েকজন আমাকে বলেছো যে আমার ঘরে মানে বেডরুমে যে স্টোরেজ ড্রয়ারটা আছে তার উপরে একটা ভিডিও দিতে বা সেটা সম্বন্ধে একটু বলতে আর কি তো সেটা আমি আজকের ভিডিওতে অবশ্যই বলে দেবো তোমরা তার জন্য ভিডিও লাস্ট অবধি দেখো ঠিক আছে তো সেটা আমি অন্য একটা মানে অন্য দিনের মানে ব্লগে ক্লিপটা জুড়ে দিয়েছি এবারে আমি বানিয়ে নেব সবজির তরকারিটা মানে সবজিটা এটা এত সুন্দর খেতে হয় তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো তো অনেকে যারা হয়তো সবজি খেতে পছন্দ করো না বিশেষ করে বাচ্চারা পছন্দ করে না বাকি কিন্তু আমরা জানি যে সবজি খাওয়া কতটা ভালো তাই না তো যাই হোক তেলের মধ্যে দিয়েছি কালো জিরে আর কিছু দিইনি তো তারপরে এখানে সবজিগুলো দিয়ে দিলাম এখানে রয়েছে কুমড়ো যা যা সবজি দিয়েছে তোমাদের অলরেডি বলে দিয়েছি তো সবজিটাকে একটু ভাজা ভাজা করবো এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে সবজিটাকে একটু প্রথমে ভাজা ভাজা করে নেব আর এর মধ্যে আমি দেব লঙ্কা বাটা লঙ্কা আদা একটু বাটা দেব আর আদাটা চাইলে নাও দিতে পারো যেমন আমি আজকে কিন্তু আদা দিইনি মানে শুধু লঙ্কাই দিয়েছি বাটা তো অবশ্য আমি এমনিতে যখন অন্য সময় করি তখন আমি আদা লঙ্কা দুটোই বাটা দিই তো আজকে শুধু লঙ্কা বাটা দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লঙ্কা বাটা ঠিক আছে তো এখানে ছোট ছোটো লঙ্কা তো একটু বেশি করেই দিয়েছি আর তারপরে এটাতে অনেকটা ঝাল অনেক সময় হয় না যে যে লঙ্কাগুলোতে ঝাল থাকে না একটু বেশি করে দিতে হয় তো সেই লঙ্কাগুলোই বলতে পারো তো যাই হোক লঙ্কা বাটাটা একটু পরিমাণ মতো দিলাম তারপরে দিলাম এখানে বাকি মশলা যেরকম হালকা একটু জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর দিয়েছি হলুদ লবণটা দিয়ে দিয়েছি যেহেতু পাতলা তরকারি হবে মানে একটু ঝোল মতো থাকবে সেই জন্য লবণ দিয়েছি সামান্য একটু চিনি দিলাম এই তরকারিতে কিন্তু একটুখানি চিনি দিতে হবে তাহলে ভালো হয় মানে চিনি না দিলে কেমন যেন ফিকা ফিকা লাগবে মানে এই তরকারিটা চিনি দিলে ভালো হয় সামান্য একটুখানি হিং দিলাম তোমরা জেলে দিতেও পারো নাও দিতে পারো তো আমি একটুখানি দিলাম এতে টেস্ট আর ফ্লেভারটা দুটোই ভালো আসে আর এখন আমি সব তরকারিতে হিং দিই না খুব কম হিং ব্যবহার করি আমার এখন একটা হিঙে অনেক দিন চলে যায় তো যাই হোক এখন ভালো করে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দেবো এর মধ্যে জল জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে ব্যাস তো জলটা এমন পরিমাণে দেব যেহেতু একটু ঝোল ঝোল থাকবে কারণ ডাল যেহেতু করছি না এটা পাতলা ঝোল মতোই হবে আর এই তরকারিটা এমনই একটা তরকারি গরমকালে মানে বিশেষ করে গরমকালের দিকে এরকম টাইপের তরকারি দেখবে খেতে ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও ভালো আর এর মধ্যে যেগুলো রয়েছে ধরো কাঁচকলা পেঁপে এগুলোর একটা আলাদা গুণাগুণ আছে আর ডাটা খেতে এমনিও ভালো লাগে দেখবে সব মিলিয়ে তরকারি একটা আলাদা টেস্ট আসে তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো তো তরকারিটা লো ফ্লেমে রেখে দিলাম ঢাকা দিয়ে এবারে দেখলাম যে কাঁচা লঙ্কাগুলোকে ছাড়িয়ে নিই কিছু কাঁচা লঙ্কা ছাড়ানো ছিল না অল্প কটা অল্প কটা না অনেকগুলো সরি আমি অল্প কটা কেন বলছি তোমাদেরকে শেয়ার করেছি অল্প কটা ছুলেছি অনেকগুলো লঙ্কা তো দেখবে লঙ্কাগুলো যখন ধুয়ে নেব। তো এখন এই দেখো লঙ্কাগুলোকে ধুয়ে নিচ্ছি ধুয়ে শুকিয়ে তারপর ফ্রিজে রাখবো কারণ লঙ্কা যদি না ছাড়িয়ে রাখা হয় না লঙ্কা পচে যায় লঙ্কা গোড়া থেকে পচে যাবে মানে খুব বাজে হয়ে যায় লঙ্কাগুলোর অবস্থা তো সেই জন্য সবসময় লঙ্কাগুলোকে ছাড়িয়ে মানে বটা ছাড়িয়ে ধুয়ে শুকিয়ে ফ্রিজে রাখবে আর যদি লঙ্কার মধ্যে জল থাকে তো লঙ্কা কিন্তু পচে যাবে তা দেখতে হবে যেন জলটা একদম শুকনোও থাকে মানে লঙ্কাগুলো পুরো শুকনো ঝরঝরে থাকবে সেই অবস্থায় কিন্তু ফ্রিজে রাখতে হবে তো চলো এবার তরকারিটা দেখে নিই কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছ তরকারি লো ফ্লেমে ছিল বলে তরকারির ঝোলটা কিন্তু শুকিয়ে যায়নি এদিকে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর মানে রসাটাও বেশ ভালো আছে পরিমাণ মতো তো হয়ে গেল আমার রান্না কমপ্লিট আর অল্প সময়ের মধ্যেই যখন আমি রান্না করি না তো এভাবেই রান্না করি এমন একটা জিনিস রান্না করি যেটা আমরাও খেতে পারবো অসুবিধা হবে না আর প্লাস বাচ্চাদের জন্য একটা কিছু বানিয়ে ফেলি যাতে ওদেরও খেতে অসুবিধা না হয় তো এই হচ্ছে ব্যাপার আর বাড়িতে বেশি লোকজন না থাকলে দেখবে রান্নার অত ঝামেলা থাকে না আর আমি আর মা তো তোমাদের দাদা তো আজকে বাড়িতে নেই তো সেটার জন্য হয়ে গেছে দুটো জিনিসই বললাম এই যে ছানাটা আর এই যে এর মধ্যে তরকারি একটু আগে দেখালাম আর এই যে ভাত আছে এর মধ্যে আর তো সব পরিষ্কার বাসনও নেই শুধু এই কড়াইটা থাকুক এখন তরকারিটা একটু ঠান্ডা হোক কড়াইটা এখন আর মাঝবো না আর সব হয়ে গেছে এখন আগে ওদেরকে খাওয়াতে যাব তো ওদেরকে খাইয়ে দিয়েছি মিস্টার গোপালকে তো এই যে গোপালের জন্য খাবার বেড়ে নিয়েছি আর সবজি যখনই বানাই তখন কিন্তু আমি ওদেরকে অবশ্যই খাওয়াই এই না যে ওদের জন্য ছানা বানিয়েছি বলে ওদেরকে এই তরকারিটা দেব না এই তরকারিটা ঝোলটা দিয়ে মেখেই কিন্তু সব দিয়ে ভালো করে মেখে ফেলবো মিশিয়ে দিয়ে ছানা দিয়ে খাইয়ে দেবো তো এভাবেই খাওয়াই আমি তো চলো এখন গোপালকে খাইয়ে নিই তারপরে মিষ্টু খাবে মিষ্টু ওদিকে টিভি দেখছিল আর চলো আজকের ভিডিওটা এবার লাস্টের দিকটা তোমরা দেখে নাও আমি এখনই ভিডিওটাকে এন্ড করার জন্য তোমাদেরকে বাই বাই রাধে রাধে বলে দিলাম তার কারণ হচ্ছে এরপরে যেটা দেখবে তোমরা সেটা তখন আর লাস্টের দিকে ভিডিওটা আমি আর এন্ড করা হয়নি তোমাদেরকে শুধু ড্রয়ারের সম্পর্কে টোটাল ডিটেলস তোমাদেরকে বলে দিয়েছে তো দেখে নাও তো এক বন্ধু জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসা করেছে অনেকবার জিজ্ঞেস করছো যে এইটার দাম কত এই ড্রয়ারটার কথা বলছো যে এই ড্রয়ারটা কিরকম বলতে বলেছো অনেকবার করে বলেছো তো আমি কিন্তু অলরেডি এটার উপরে একটা ভিডিও দিয়ে দিয়েছি আমার চ্যানেলে আছে কোন চ্যানেলে সেটা মনে পড়ছে না দুটো ব্লগ চ্যানেল তো আমার তো সেই দুটোর মধ্যে দিয়েছি আমি সে যাই হোক তবুও আমি আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে ড্রয়ার যেটা হচ্ছে স্টোরেজ ড্রয়ার একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা মানে আছে আর কি তো ঠিক আছে তো ড্রয়ার পাঁচটা ড্রয়ার আছে এখানে তো স্টোরেজটা ভীষণ ভালো তবে এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনিনি এটা আমি কিনেছি হচ্ছে স্মার্ট বাজার থেকে কৃষ্ণনগর স্মার্ট বাজার থেকে স্মার্ট স্মার্ট বাজার তো সব জায়গায় আছে তো আমাদের এখান থেকে যেহেতু কৃষ্ণনগর কাছে তো কৃষ্ণনগরের থেকে এটা নেওয়া তো আর এটা কিন্তু অফারে নিয়েছি আমি এটার অ্যাকচুয়াল প্রাইস মনে হয় চোদ্দোশো নিরানব্বই না তেরোশো চোদ্দোশো নিরানব্বই হবে কিন্তু তখন যেহেতু অফার ছিল কিসের একটা উপরে আমরা অফার পেয়েছিলাম সেজন্য এটা আমরা এগারোশো নিরানব্বই টাকায় পেয়ে গেছি ঠিক আছে তো মোটামুটি তিনশো টাকার মতো কম হয়েছে তো ওই কারণেই তো এটা এগারোশো টাকা মনে হয় গেছিলো এগারোশো নিরানব্বই না এগারোশো টাকার মধ্যে এটা হয়ে গেছিল মানে ওই চারশো টাকার মতো ডিসকাউন্ট পেয়েছিলাম আচ্ছা অনলাইন থেকেও নিতে পারো তবে আমি অনলাইন থেকে অনেক দেখেছি কিন্তু যেহেতু আমি পেয়ে গিয়েছিলাম সব মানে মলে গিয়েছিলাম স্মার্ট বাজার তো ওখানে যখন দেখলাম আমার এটা খুব পছন্দ হয়ে গেলো সেজন্যই নিয়েছি ঠিক আছে তো এটা কিরকম চলো তোমাদের দেখিয়ে দিই মানে এটা আমাদের কী কী দেখেছি আমি তো দেখো আমি এখানে দেখতে পাচ্ছ পাঁচটা ড্রয়ার আছে তার মধ্যে আমি ওপরেরটা রেখেছি হচ্ছে সমস্ত দরকারি কিছু জিনিসপত্র যেমন ধরো এখানে রয়েছে এখানে এসি রিমোটটা রয়েছে এই ক্যালকুলেটার সানগ্লাস আছে তো আমাদের দাদা মাঝে মাঝে সানগ্লাস নেই এখানে রেখে দেয় ওই ড্রেসিং টেবিলের ড্রয়ারি সানগ্লাসগুলো থাকে তো ও আমার এখানে রেখে দেয় এখানে ওয়ালেটটা এনে রাখে অনেক সময় তো এগুলো আর কি টুকটাক জিনিস রাখার জন্য এই যেমন আমার মাইকটা রয়েছে এখানে এমনিতে সমস্ত চার্জার মাইক রাখার জন্য আমি আলাদা বাস্কেট রেখেছি যদিও তবু আমি এটা মাঝে মাঝে এটা যেহেতু একটু দামি ভালো তো এটা ওগুলোর সাথে মিশে যায় তার জন্য এটা আমি রেখে দিই আমার কাজের জিনিস যেহেতু সেজন্য যেমন সেলোটেপ আছে পেনের প্যাকেট আছে এই যে ওষুধের বক্সটা রয়েছে এখানে ওষুধ আছে ওষুধের বক্সটা রয়েছে তারপরে এরকম টুকটাক কিছু এসেনশিয়াল জিনিস যেগুলো ধরো এই ড্রয়ারটার মধ্যে রেখেছি এর মধ্যে কিন্তু অনেক কিছু রাখা যায় স্পেসটা অনেকটাই বড় তো এগুলো আমি এই ড্রয়ারটার মধ্যে রেখেছি তারপরে দেখো যে এখানে আমি কি রেখেছি আর এখানে কি লেগেছে বলো তো এখানে কোনো নোংরা না কিসের একটা দাগ লেগেছিলো কিছুতে উঠছে না কী দিয়ে উঠবে জানি না আমি তো যাই হোক আর এ দেখো এটার মধ্যে রেখেছি আমি সমস্ত আমার ঘরে পড়ার নাইটিগুলো তো এখানে আছে দুটো ড্রয়ার মিলিয়ে রেখেছি তো এই ড্রয়ারটার মধ্যে রেখেছি কিছু সমস্ত নাইটিগুলো আমি এখন মানে এইটা আনার পর থেকে আমি এভাবেই এর মধ্যে গুছিয়ে রাখি আলনা তো আমার নেই আলনা আমার খুব একটা ভালোও লাগে না তবে মনে হচ্ছে একটা ছোটো আলনা কেনা দরকার আছে তো যাই হোক এই এটার মধ্যে আমি সমস্ত অর্ডিনারি নাইটিগুলো রেখেছি আর এই যে এটার মধ্যে রেখেছি ঘরে পড়ার কিছু কুর্তি এখানে লেগ প্যান্টগুলো আছে আর এই যে সব মধ্যে ঠাসানো আছে ফুলাতা কিছু নাইটি আছে তো সব এগুলো এর মধ্যে রাখা আছে আর এটার মধ্যে মনের কিছু জিনিসপত্র আছে মনের কিছু ঘরে পরা নাইটি যেগুলো খুব একটা পরেই না শুধু রেখেছে এই সার মাঝে মাঝে খুব গরম লাগলে এখানে যখন আসে তখন হয়তো পরে আদারওয়াইজ এখানেও সেরকম কোনো জামা কাপড় নেই ঠিক আছে আলমারিতেই সব আছে আর এখানে কিছু প্রাইভেট জিনিসপত্র যেগুলো দরকারি সেগুলো আছে আর তোমাদের দাদা কিছু ঘরে পরা হাফ প্যান্ট আছে তো এই আর কি এইভাবে রেখেছি তো বলে দিলাম তোমাদের মানে যে বন্ধু যে জানতে চাইছো বারবার করে বলেছো তো এটা বলে দিলাম এটা সম্বন্ধে ডিটেলসটা আর এটা হোম ওয়ানের মাল ঠিক আছে স্মার্ট বাজারে যে হোম ওয়ান কোম্পানির প্রোডাক্ট থাকে তো সেটারই এটা হচ্ছে যেমন বিশালে থাকে হোম সিলেক্টেড জিনিসপত্র বুঝতে পারছো দেখ একটা মলে এরকম তার নিজস্ব কোম্পানির কিছু জিনিস থাকে তো তারই জিনিস এটা সেই কোম্পানিরই তবে জিনিসটা ভালোই আর এই ডিজাইনটা দেখতে পাচ্ছি বেতের ডিজাইন মতো এটা কিন্তু এইটার জন্য আমার আরো বেশি ভালো লেগেছে এরকম যে ডিজাইনটা হচ্ছে ড্রয়ারের দেখ প্লেন ড্রয়ার না এরকম বেতের বোনা মতো ডিজাইন করা আছে তো সেজন্য ভালো লাগে ম্যাট ফিনিশ লুক আছে খুব একটা চকচকে না ম্যাট লুকের জিনিস দেখবে এমনি ভালো লাগে স্ট্যান্ডার্ড লাগে তো এই কারণেই কেন তো বলে দিলাম অনেকবার যে জানতে চেয়েছিলে তো সেই জন্য আজকে বলে দিলাম তবে এটা কিন্তু আমি বারবার বলছি এটা অফারে তখন কিনেছিলাম আর এমনি সময় দাম কত হবে সেটা জানা নেই এখন ধর স্মার্ট বাজারে গিয়ে দেখতে পারো এই এটার প্রোডাক্ট এখন কত দাম কি আছে কি নেই আমি তো অনেকদিন হয়ে গেছে স্মার্ট বাজারে যাই না আর না হলে অনলাইন থেকে নিতে পারো স্টার দেখে নেবে দেখবে এগারোশো টাকার আছে বারোশো তেরোশো চোদ্দোশো দু হাজার উনিশশো অনেক রকম প্রাইজের আছে একটু দেখে শুনে নেবে ভালোই হবে